আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব এসএসসি যুক্তিবিদ্যা প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের প্রতীকী যুক্তিবিদ্যা সত্য সারণীর গঠন বিন্যাস ও মান নির্বাচন। সত্য সারণীর গঠন বিন্যাস ও মান নির্বাচন করার আগে আমাদের আগে জানতে হবে সত্য সারণী কাকে বলে। সত্য সারণী হচ্ছে যে সত্যিক মান নির্বাচন প্রক্রিয়ায় যৌক্তিক যোজকের অর্থ তথা যোজকের বচনের সত্যতা ও মিথ্যাত্ব যাচাই করা হয় এবং ওই সত্যতা মিথ্যাত্বের উপর ভিত্তি করে ওই যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা হয়, তাকে প্রতীকী যুক্তিবিদ্যায় সত্য সারণী বলে। তবে সত্য সারণী কি রূপ হবে সেটা নির্ভর করে দুটি উপাদানের উপর। এক, স্তম্ভ। দুই, সারি। তবে স্তম্ভ নির্ভর করে একটি মেতে বা অঙ্কে আকারের উপর। প্রধানত স্তম্ভ হচ্ছে তিনটি, একটা হচ্ছে প্রাথমিক, আরেকটা হচ্ছে মাধ্যমিক, আরেকটা হচ্ছে চূড়ান্ত স্তম্ভ। আর সারি, সারি নির্ভর করে চলকের উপর, অর্থাৎ কয়টা উপাদান আছে সেটার উপর নির্ভর করে। সারি নির্ভর করে চলকের উপর। তাহলে এখন চলক করা কি, এখানে দেখা যাচ্ছে পি আর কিউ, পি কিউ এর বাইরে এখানে আর কোন চলক নেই। তাহলে চলক করছে কয়টা? দুইটা। চলক কয়টা? দুইটা। আর স্তম্ভ কয়টা? তিনটা। তবে আমরা যে আগে অপেক্ষক বা বাক্য পড়েছি ওগুলোর ক্ষেত্রে এরকম ব্র্যাকেট যুক্ত না থাকার কারণে, কারণ আমরা পড়েছিলাম কিরকম পি ডট কিউ, পি ইকুয়াল কিউ, পি সমান কিউ, এইরকম যদি আসে তাহলে এখানে হবে তিনটা। তিনটা কিরকম? প্রথমে পি কিউ আর নেগেশন পি, এটা হয়ে যাবে প্রাথমিক স্তম্ভে, অর্থাৎ উপাদান বসানোর ক্ষেত্রে। ব্র্যাকেট যুক্ত এই দুটা থাকবে মাধ্যমিক স্তম্ভে আর পুরোটা থাকবে চূড়ান্ত স্তম্ভে। তবু আমি সেটা করে দেখাচ্ছি। প্রথম আমরা লিখব প্রাথমিক স্তম্ভ, প্রাথমিক স্তম্ভ, প্রাথমিক স্তম্ভ মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে উপাদান বসন শূন্য থাকবে। কি থাকবে? উপাদান বসন। এরপর থাকবে মাধ্যমিক স্তম্ভ, চূড়ান্ত স্তম্ভে কি থাকবে? এটা পুরোটা। তাহলে দেখা যাচ্ছে আমরা আমরা সত্য সারণীর মধ্যে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে স্তম্ভ আর একটা হচ্ছে সারি, এটা বলতে হচ্ছে দুইটা মূল উপাদান। এখন স্তম্ভ কয়টা হবে? স্তম্ভ হবে তিনটা, প্রাথমিক স্তম্ভ, মাধ্যমিক স্তম্ভ, চূড়ান্ত স্তম্ভ। অনেক সময় নৈবর্তিক ক্ষেত্রে আসে যে সত্য সারণের মধ্যে স্তম্ভ কয়টি, সত্য সারণের মধ্যে স্তম্ভ হচ্ছে তিনটি, সারি কয়টি, সেটা নির্ভর করে চলকের উপর। যেমন উপাদান বসন এখানে কয়টা? পি কিউ আর হচ্ছে নেগেশন পি। নেগেশন পিটা আমরা পাইছি, পি থেকে পি না থাকলে নেগেশন করা সম্ভব না। তাহলে এখানে স্তম্ভ হবে তিনটা, এটা হচ্ছে পি কিউ আর হচ্ছে নেগেশন পি। এরপর আসতেছে মাধ্যমিক স্তম্ভ। আমি বললাম যে ব্র্যাকেটের ভিতর থাকলে সেগুলো হচ্ছে মাধ্যমিক স্তম্ভ, ব্র্যাকেটের ভিতর থাকলে সেটা হবে কি স্তম্ভ? মাধ্যমিক স্তম্ভ। যেমন নেগেশন পি ডট কিউ একটা স্তম্ভ, এটা হবে এখানে নেগেশন পি ডট কিউ, এখানে হবে নেগেশন পি ডট কিউ। তাহলে এটার নাম হবে কি? এটা উপাদান বসন। এটা হচ্ছে কি? অপ্রদান সংযোগী। কি? অপ্রদান সংযোগী। আমি সংযোগ করলাম, দেখলাম আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে এটা ভূমিকা পালন করবে। এবার হচ্ছে এটা, এটা হচ্ছে চূড়ান্ত স্তম্ভ। এখন এবার দেখান, তখন আমি এটা পুরোটা লিখে দিতে পারবো চূড়ান্ত স্তম্ভের মধ্যে। অর্থাৎ এটা সিদ্ধান্ত, অপ্রদান সংযোগী, এটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তের মধ্যে আসবে
আমি এটা পুরোটা লিখব p dot q better plus q তাহলে আমার স্তম্ভ হচ্ছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা এখন প্রশ্ন আসছে সারি কয়টা হবে সারি বলে এখানে চলা কাছে কয়টা দুইটা আমাদের সারি একটি সূত্র আছে সেটা হচ্ছে হু টু দি পাওয়ার এন এখানে এন হচ্ছে চলকের উপর নির্ভরশীল চলক যদি দুইটা হয় এন এর মান হবে দুই চলক যদি তিনটা হয় এন এর মান হবে তিন এরকম তাহলে এখানে পিপি এর বাইরে আর কোনো চলক নাই তাহলে এন এর মান হবে টু টু এর স্কোয়ার সমান ফোর তাহলে সারি আমাদের কয়টা হবে চারটা এক দুই তিন চার কয়টা পেলাম এক দুই তিন চার সাতটা সারি পাইলাম সাতটা যদি সারি হয় এখন সারি নির্ণয় করার ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রথমে ত্রিদেশের উপর তো হবে পরে এফ বসাতে হবে তাহলে টি কতটুকু বসবে এফ কতটুকু বসবে অর্থাৎ ট্রু এবং ফলস যদি সাতটা হয় মোট সংখ্যার অর্ধেক হচ্ছে টি আর অর্ধেক হচ্ছে এফ তাহলে কি হবে প্রথম দুইটা টি পর দুইটা এফ এখন আমি এই সারিটা নির্ণয় করলাম তাহলে এই সারিতে কি আসবে এই সারিতে আসবে আগে যে সারি লিখছি সেই সারির ট্রুতে অর্ধেক কারণ টি যদি দুইটা হয় এখানে আসবে একটা দুইটা থেকে যদি একটা হয় একটা এফ একটা টি একটা এফ তাহলে এখন বলতাম নাম নাই এখন এটা হচ্ছে পি পি নেগেশন পি তার মানে এখানে পি হ্যাঁ এখানে পি না তাহলে এখানে অপোজিট হবে টি থাকলে এফ হবে এইটা লিখছি নেগেশন লিখছি লিখতে হবে টি থাকলে এফ এফ মানে এখানে নয় মানে টি মিথ্যা নয় মানে টি নেগেশন মানে হচ্ছে যেটা আগে আছে পি রু এটার বিকল্প অর্থাৎ অপোজিট এখানে যদি এফ থাকে এটা পি হয়ে যাবে টি থাকলে এফ হয়ে যাবে আমি যেটা করছি টি আছে তাই এফ হইলো এফ আছে তাই টি হইলো নেগেশন টি মানে টি নয় মানে এফ এরকম এ হচ্ছে সত্য সারের গঠন বিন্যাস মান নিবেশন সারি নির্ভর করে চলকের উপর আর স্তম্ভ নির্ভর করে অঙ্কের আকৃতির উপর এতটুকুই আমরা পরবর্তী ক্লাসের মধ্যে বচনের সূত্রমান নিয়ে আলোচনা করবো।